তৎপর বিরোধী ঐক্য মঞ্চ বিজেপিক গাদিচ্যুত করার বাবে বিরোধী দলে অব্যাহত রাখিছে জল্পনা কল্পনা। মঙ্গলবারে সোনাপুরত বিরোধী ঐক্য মঞ্চর পাঁচটা দলের মুরব্বীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার পিছত পুনের বুধবারে গুয়াহাটীত সম্পন্ন হল বিরোধীর আঞ্চলিক দলের বৈঠক। জাতীয় দল অসমের সভাপতি তথা সাংসদ অজিত কুমার ভূঁইয়ার পৃষ্ঠপোষকতাত অনুষ্ঠিত হওয়া বৈঠকত অংশ ললে চারিটাক দল ক্রমে অজাপ, জাতীয় দল অসম, রাইজর দল আর এপিএইচএলসির মুরব্বী ক্রমে লুণজ্যোতি গগৈ, অজিত কুমার ভূঁইয়া, অখিল গগৈ আর জে আই কাথারে। বৈঠকের পিছতে সাংসদ অজিত কুমার ভূঁইয়ার দাবি 2026ত পতন হব বিজেপি সরকারের। আপনাদের দেখব যে খিলঞ্জিয়া মানুষ, থলুয়া মানুষ বিজেপির বিরুদ্ধে ভোটদান করেছে। বিজেপিয়ে ভবার দরে একো নহব, এই মানে স্পষ্ট করে দিছো। আর 24ৰ পিছত আঞ্চলিক দলবিলাক শক্তিশালী হওয়ার প্রচেষ্টা আরম্ভ হয়েছে ইতিমধ্যে আর হব। বুকোসাত উঠি আঞ্চলিকতাবাদ জিয়াই থাকাটো প্রকৃত জাতীয় সকলে বিচার নাই। কংগ্রেস সহ আমি আটাইবোৰ দলে 2026ত বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুঁজ দিম বলে মন্তব্য রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈর। 26লৈকে আমি বিরোধী ঐক্য মঞ্চটো একেলগতে থাকি। সেই আঞ্চলিক রাজনৈতিক দলবিলাকে এটা সিদ্ধান্ত লৈছো, আমি আজির দিন সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি 26 নহয় গোটেই মানে যিমান দূর পাৰো, যিমান দিন পর্যন্ত পাৰো, আমি সকলোৱে আঞ্চলিক শক্তিবিলাকৰ এখন ইউনাইটেড প্ল্যাটফর্ম করি। আর কংগ্রেসের ডেফিনেটলি আমি থাকিম, 26লৈকে নিশ্চয় থাকিম, কিন্তু একটা সময়তে আমি আঞ্চলিক শক্তিবিলাকৰ এটা ইউনাইটেড ফোর্স করিম, ইউনাইটেড মঞ্চ এখন করিম, এটা আমব্রেলা আমার হব। বিজেপিক উৎখাতর স্বার্থত আমি একগোট হয়েছো বলে মন্তব্য অজাপর মুরব্বী লুণজ্যোতি গগৈর। লুণজ্যোতি গগৈর মতে বিরোধী ঐক্য এইবার 60% সফল হয়েছে, আগন্তুক সময়ত সম্পূর্ণরূপে সফল হব। কোঅর্ডিনেটেড এফোর্ট বলে যে কয় ঐক্যবদ্ধ যে আমার সংগ্রামী যাত্রা বা রাজনৈতিক সংগ্রামী যাত্রা, ইয়াত আমি 100% সফল হওয়া নাই, কিন্তু চেষ্টাটা আমি করেছো। আপনাদের এই স্বীকার করবো, রাইজেও স্বীকার করবো, আমি চেষ্টা করেছিল, নহল কিবা কিবি কথা, কিন্তু আমার চেষ্টা পরবর্তী দিন সময় অব্যাহত থাকবে। এই ডেমোক্রেসি, সকল কথা আলোচনা হব, আলোচনার মাজে সিদ্ধান্ত হব, কেতিয়াবা অলপ সলপ দশমিকত উত্তর ওলাব, কেতিয়াবা 20% 15% কাম সম্পূর্ণ হয়ে নুঠিব, কিন্তু আমি আমার ফলের পৰা অন্তকরণে জাতিটোৰ স্বার্থত সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকিব। এটা এটা আমার জাতিটোৰ প্রতি জাতীয় প্রতিশ্রুতি। লোকসভা নির্বাচনের ফলাফলক লৈও এতিয়া প্রতিটো বিরোধী দলের নেতাই দেখাইছে অগাধ আত্মবিশ্বাস। পিছে 4 জুনেহে কব কার কি ভবিষ্যৎ। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18